তিনে মূলের বাগান নয়, এটা আইএসএমের বাগান নয়, ভাঙর মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলার বাগান। একটা ভাইপোর পিছে দৌড়চ্ছে, এরা কারা? এরা কারা? এরা হচ্ছে মুনাফেক। এরা শওকত ভাইকে জব্দ করতে পারছে না, এরা আরাবুলকে শব্দ আরাবুল ভাইকে জব্দ করতে পারছে না, এরা কাইজারকে জব্দ করতে পারছে না। এরা কি করেছে? হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে। এরা কিন্তু আদৌ কিন্তু হুজুরের ভক্ত নয়, এরা সব সিপিএম এর মাল। বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। যথেষ্ট আরাবুল যথেষ্ট, হ্যাঁ এইদিকে কাইজার সব যথেষ্ট, শুধু আপনারা মিলেমিশে থাকুন। সেহেদি আমাদের এফতার, আমাদের জাকাত, আমাদের ফেতরাকে যেন আল্লাহ কবুল করে দেবেন, আল্লাহুম্মা আমিন। বিস্তারিত বক্তব্য রাখতে গিয়ে ইসমাইল ভাই সাহেব, হুজুরের ড্রাইভার ইসমাইল ভাই সাহেব, হুজুরের ড্রাইভার, তুমি গাড়ির কাছে চলে যাও, হুজুর ওখানে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও, সময় খুব সংক্ষিপ্ত। আমাকে শুভ ভাই প্রথম ফোন করেছিলেন, তারপরে সওকত ভাই ফোন করেন, তো হুজুর আমরা একটা ইফতারের মজলিস করবো, যদি আপনি আসতেন খুব খুশি হতাম। তারপর শুনলাম আমাদের আরাবুল ভাই থাকবেন, কাইজার ভাই থাকবেন, আরো অন্য অন্য ব্যক্তিরা থাকবেন। আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, এটা কোনো পলিটিক্যাল দলের ইফতার? পলিটিক্যাল দল থেকে করা হচ্ছে? বললো হুজুর না, যেহেতু আমি বিধায়ক, আমার আহ্বানে ইফতারের মজলিস করা হচ্ছে। দেখেন ইফতারের মজলিস বলে যদি ইফতারের মজলিস করবেন, ইফতার পার্টি করবেন না। সব পাখি মাছ খায়, মাছ রান্নার দোষ হয়। এখন কিছু কিছু মানুষ বেরিয়েছে, তারা পকেটে দুটো করে টুপি নিয়ে বেড়ায়। যারা লম্বা টুপির ভক্ত, তাদের এলাকায় যখন ঢোকে না, তখন লম্বা টুপি মাথায় দেয়, গোল টুপিটা খুলে ফেলে। আবার যেখানে অনেকে তোহা সিদ্দিকীকে ওই যখন আমি বক্তব্য রাখি না, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে লেখে তোহা সিদ্দিকীর দালাল। কার দালাল? টিএমসির দালাল। আমি ওদেরকে বলি, তোরা যদি সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস, তা আমার কাছে একটু আয়, বস, একটু আলোচনা কর, কার দালাল কার দালাল নাই বুঝে দিলবি। আর যদি সোরের দুধ খেয়ে মানুষ হস, কুত্তার দুধ খেয়ে মানুষ হস, তাহলে এই ধরনের ভাষা তোরা পিছনে বলে যাবি। হ্যাঁ আমি দালাল, আপনার সকলে সাক্ষী দেখুন, রমজান মাসে রোজা রেখে রোজাদারদের সামনে রেখে বলছি আমি দালাল, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দালাল, আমি আমার কওমের দালাল, আমি আমার জাতির দালাল, আমি মানুষের দালাল। এসব বিষয়ে বেশি আলোচনা করা উচিত নয়, যে একটাই মজলিস যেটা বলতে যাচ্ছিলাম।
কিছু মানুষ আছে যেখানে দেবে লম্বা টুপির ভক্ত আছে দু পরে দুটো টুপি লাগে দিয়েছে লম্বা টুপি এলাকায় গিয়ে লম্বা টুপি মাথায় দেয় আবার গোল টুপি এলাকায় যায় দেখছে এখানে গোল টুপির সব বেশি আছে লম্বা টুপিটা ভরে দিয়ে গোল টুপি মাথায় দেয় এরাই হচ্ছে অ্যাকচুয়ালি দু আসলা আমি পীরের আওলাদ মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ পরিবারের সন্তান আমার মুখের ভাষাটা কি হওয়া দরকার এটা আগে আমাকে জানতে হবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ভাষাটা কিভাবে হওয়া উচিত এটা আমার জানার দরকার আমার পরিবারের দু একজন বেশি নয় দু একজন যখন আরাবুল ইসলামকে সৌগাত মোল্লাকে কি বলে কাইজারকে যে ভাষা নিয়ে কথা বলে খুদার কসম যখন আমরা শুনে আমাদের বুকটা ফেটে যায় এইটা তো পীরের আওলাদের ভাষা হতে পারে না এটা নবীর উম্মতের ভাষা হতে পারে না এটা মুসলমানদের ভাষা হতে পারে না এক জায়গায় শুনলাম দেখলাম সৌকাত কি বলে আমাদের কাইজারকে বলছে বেজারো সন্তান আরো অনেক কিছু সৌকাত ভাইকে বলছে আরো মানে ভাষা বলবো না আমি এইদিকে আরাবুল ভাইকে বলছে তুরা নাকি পীরের ঘরের আওলাদ উড়া নাকি পীরের ঘরের আওলাদ এই ভাষা যদি যে ভাষাটা সৌকাত ভাইকে বলছে আরাবুলকে বলছে ভাইকে বলছে কাইজারকে বলছে উড়া যদি ঘুরিয়ে বলে কেমন হবে তুমি আমাকে বলছে বেজারো সন্তান তো জন্মে ঠিক নাই বেজারো সন্তান তো জন্মে ঠিক নাই আর আমরা সবাই চুপ মেরে আছি কেন পীরের আওলাদ পীরের আওলাদ দেখবেন যদি ইরা যদি একটা ঠুকা মারে ওরা যদি একশোটা ঠুকা মারে তখন জনগণ চুপ মেরে আছে আর ওরা যখন একটা ঠুকা মারবে আর আমরা তখন বলবো পীরের আওলাদকে কেন এইভাবে বলা হলো খুব ভালো শিক্ষা না যাকে এদিকে যাচ্ছি না আমি পবিত্র রমজান মাসে ইফতার বাড়িতে যারা আছেন মজলিসে যারা এসেছেন আমি পীরের আওলাদ এই ভাঙড়ার বুকে আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি পা ধরে বলে যাচ্ছি পা ধরে বলে যাচ্ছি আপনারা ভাই ভাইয়ের মিলেমিশে থাকবেন আপনাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখবেন ভাঙড়ে কি হচ্ছে না হচ্ছে সব জানি সব পাখি মাছ খেলায় মাছ খায় মাছ রাঙ্গার দোষ হয় তুমি যার বিরুদ্ধে বলছো তুমি ধোয়া তুলসী পাতা আমরা পীরের আওলাদ আমরা পীরের আওলাদ মুজাদ্দেদের জামানের আওলাদ তার পরিবারের সন্তান হাইরে হাই যাক ওদিকে যাচ্ছি না আমি এখানে একটাই বার্তা দিতে চাইছি আপনাদের আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন আপনারা ভেদাভেদ করবেন না কেন অনেক মানুষকে আমি দেখেছি আজকে তাওহীদের ভক্ত তাওহীদের ভক্ত আমি তো জানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল কিছু কিছু মানুষ আমার কয়েকটা ভাইপোর পিছে দৌড়চ্ছে এরা কারা এরা কারা এরা হচ্ছে মুনাফেক এরা সৌকাত ভাইকে জব্দ করতে পারছে না এরা আরাবুলকে শব্দ আরাবুল ভাইকে জব্দ করতে পারছে না এরা কাইজারকে জব্দ করতে পারছে না এরা কি করেছে হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে এরা কিন্তু আদৌ কিন্তু হুজুরের ভক্ত নয় এরা সব সিপিএম এর মাল এরা হচ্ছে অন্য অন্য দলের মাল এরা কাক হয়ে চুন মেয়েকে বক্স সেজেছে কার
চুল মেকে বক্স সেজেছে এই বকগুলোকে ধরার জন্য এই ভাঙড় এলাকায় একটু জায়গা ধরে শওকত মোল্লা যথেষ্ট আরাবুল যথেষ্ট হ্যাঁ এইদিকে কাইজার সর যথেষ্ট শুধু আপনারা মিলেমিশে থাকুন বলেন এটা তৃণমূলের বাগান নয় এটা আইএসএম এর বাগান নয় ভাঙর মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলের বাগান সেলসিলার বাগান এই সেলসিলার মানুষ ভাঙরের মানুষ যদি একটা ক্ষতি হয় সে যেই হোক না কেন এটা আমাদের কলেজে আঘাত লাগবে আপনার সকলে দাদা হুজুর কেবলার সেলসিলার মানুষ যাক আমি সংক্ষেপ করছি এফতারের ব্যবস্থা আছে শুধু একটা জরুরি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব পবিত্র রমজান মাসে আমরা এসেছি আমি রোজা নিয়ে একটা আলোচনা করেছি করিনি পবিত্র রমজান মাসে ঈদগাহের ময়দানে যাবার আগে আপনারা আপনাদের ফেতরাটা গরিবের হাতে তুলে দেবেন আজকে ইফতার মজলিস করছেন আপনারা ইফতার মজলিস করবেন আজকে আমরা মহিলাদের শাড়ি কাপড় দিই অবশ্যই দেবেন আমরা গরিব ভাইদের লুঙ্গি দিই অবশ্যই দেবেন আমি রসুল পাকের একটা হাদিস শুনিয়ে যাই আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলার দরবারে ওই দানটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট সবচেয়ে বেশি সম্মানীয় সবচেয়ে বেশি মূল্যবান কে বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলার দরবারে ওই দানটা সবচেয়ে বেশি মূল্যবান শোনেন এই কথাটা কোন কথা শুনতে হবে না এই যে শুনেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলার দরবারে ওই দানটা সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে বেশি সম্মানীয় কেমন আজকে হাজার হাজার মানুষ ইফতার খেতে এসেছে ইফতারের মজলিসে হাজির হয়েছে কিন্তু আপনার এলাকায় কিছু মানুষ আছে তাদের ইফতার খাবার জরুরত তাদের বাড়িতে আপেল নাই বেদানা নাই আঙ্গুর নাই ছোলা নাই তারা ভুখা আছে ভুখা থাকা সত্ত্বেও এই ইফতারের মজলিসে আসছে না আপনার এলাকায় হাজার হাজার মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়া হচ্ছে যে এলাকায় দেওয়া হচ্ছে ওই পাশেই দু চারটে বাড়ি আছে তাদের কাপড় নাই পরমের কাপড় নাই মহিলাদের ছেলেদের কাপড় নাই কিন্তু তারা দেখছে দান করছে কিন্তু তারা নিতে পারছে না কারণ লজ্জার খাতিরে ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে বংশের খাতিরে আল্লাহ রসুল বলছেন তোমরা দান করো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলার দরবারে ওই দানটা সবচেয়ে বেশি প্রিয় কোন দান যারা লজ্জার খাতিরে ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে হাত পাততে পারে না আল্লাহ নবী বলছেন তোমরা তাদের তালাশ করো তাদের খোঁজ করো রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে গিয়ে তাদের সাহায্য করো ওই দানটা আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে সম্মানের দান হয়ে দাঁড়াবে বল সুবহানাল্লাহ এই বলে আমি বিদায় নেব আমার